সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও দারুণ ছন্দে ছিলেন তাসকিন আহমেদ। বাংলাদেশ দলের বর্তমান পেস ইউনিটের অন্যতম ভরসা তিনি। সিরিজে 4 ম্যাচে 8 উইকেট নিয়ে হয়েছেন সিরিজ সেরাও। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ দলেও তার জায়গা ছিল অনেকটাই নিশ্চিত। কিন্তু সবকিছুর আগেই বড় দুঃসংবাদ হয়ে এলো তাসকিনের মাংসপেশির চোট। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে চোট পান তাসকিন, এজন্য শেষ টি টোয়েন্টিতে খেলতে পারেননি তিনি। তার ইঞ্জুরির অবস্থা জানতে পরীক্ষা করায় বিসিবি। স্ক্যান রিপোর্টে তার শরীরের ডান পাশের মাংসপেশিতে চিড় ধরা পড়েছে। আর এ কারণেই 21 মে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না এই স্পিড স্টারের। এমনকি তার বিশ্বকাপ খেলাও পড়েছে শঙ্কায়। সোমবার বিশ্বকাপ দল ঘোষণা করার কথা থাকলেও তা করা হয়নি। তার স্ক্যান রিপোর্ট পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে। চূড়ান্ত রিপোর্ট দেখে মঙ্গলবার দুপুরে দল ঘোষণার কথা জানিয়েছে বিসিবি। বিশ্বকাপের আগে ইঞ্জুরি যেন তাসকিন আহমেদের নিয়তি। এর আগে ইঞ্জুরির কারণে 2019 ওয়ানডে বিশ্বকাপ মিস করেন তিনি। ইঞ্জুরির কারণে খেলতে পারেননি 2023 ওয়ানডে বিশ্বকাপের সব ম্যাচ। দুয়ারে আরেকটি বিশ্বকাপ, আবারও ইঞ্জুরিতে তাসকিন। এবার তার ভাগ্যে কি ঘটবে তা জানতে আপাতত অপেক্ষা করতে হবে মঙ্গলবার দল ঘোষণার আগ পর্যন্ত। তার ইঞ্জুরির কারণে যুক্তরাষ্ট্র সিরিজে বিকল্প হতে পারেন আরেক পেসার হাসান মাহমুদ। শাহিনুর আলম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।